কক্সবাজার উত্তর বন বিভাগে জোয়ারিয়ানালা রেঞ্জের ব্যান্ডেমা নামক পাহাড়ের গহীন জঙ্গলে একটি অসুস্থ হাতি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। হাতিটির আনুমানিক বয়স 20 বছর হতে পারে বলে ধারণা করা হয়েছে। শনিবার বনভূমির ওয়াসার ব্লিজারের সংবাদ মাধ্যমে বিষয়টি জানতে পারার সাথে সাথে পাহাড়ের গহীনে অসুস্থ হাতিটিকে দেখার জন্য ছুটে যান জোয়ারিয়ানালার রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু। পাহাড়ের গহীনে হাতিটি দেখতে গেলে হাতিটির অবস্থা অবনতি দেখে সে সাথে সাথে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে ঘটনাস্থলে পৌঁছান কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বনরক্ষক সোহিল রানা, দুলহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের সহকারী ভেটেনারি সার্জন ডক্টর মোহাম্মদ মুসাফিজুর রহমান, রামু উপজেলার প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডক্টর শাহজাদা মোহাম্মদ জুলকার নাইন। 14 নভেম্বর সারাদিন রেঞ্জ কর্মকর্তা ও বনপ্রহরী সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যৌথভাবে চিকিৎসা সেবা দেন অসুস্থ হাতিটিকে। রোববার অসুস্থ হাতিকে দেখতে আসেন সাবেক উপবন সংরক্ষক ডক্টর তপন কুমার দে, সুফল উপপ্রকল্প পরিচালক মদিনুল আসান, কক্সবাজার উত্তর বন বিভাগের বন সংরক্ষক তহিদুল ইসলাম সহ কক্সবাজার উত্তর ও দক্ষিণ বন বিভাগের কর্মকর্তাগণ ও জোয়ারিনালা রেঞ্জ ও বিভিন্ন এলাকার পরিবেশবাদী সহ এলাকার শত শত লোকজন।